মিজান, পদ্মা সেতু সুফল তো দক্ষিণাঞ্চলের মানুষ এরই মধ্যে পাচ্ছেন, তো প্রধানমন্ত্রীর এই আগমনের কোনো বিশেষ প্রস্তুতি কি আসলে আপনার চোখে পড়ছে? বিশেষ প্রস্তুতি ওই অর্থে নেই। আপনি জানেন যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি যেই যেখানে এই নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন বা তার যে জনসভা হয় সেখানে এই খবর জানার পর থেকে আসলে নেতাকর্মী, স্থানীয় কর্মী সমর্থক বা এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে এবং এটাই একটা উৎসবে পরিণত হয় বাড়তি প্রস্তুতির থেকে। আর আপনি তো জানেন যে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই অঞ্চলের বর্তমান সরকারের একটা সেরা উপহার বলা যায় পদ্মা সেতু প্রকল্প, এবং পদ্মা সেতু প্রকল্প চালুর পর থেকেই প্রধানমন্ত্রী এই এলাকাতে যখন আসেন তখন এখন আর হেলিকপ্টার যোগে আসেন না, তিনি সড়ক পথেই আসেন, এবং আজকেও কিছুক্ষণ আগে তিনি তার সরকারি বাসভবন গণভবন ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং তিনি এখানে ঘন্টা দেড়েক বা দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আপনি জানেন যে আজকের এই জনসভাকে ঘিরে গত কয়েকদিনের যে টানা প্রস্তুতি সেটা একদম চূড়ান্ত পর্যায়ে আছে, মানুষ জনসভা মঞ্চ একেবারে প্রস্তুত। আমরা দেখেছি যে জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য যে সমস্ত নেতারা আছেন আশপাশের এলাকার তারা এখানে এসেছেন এবং পুরো মঞ্চ তৈরি হয়ে গেছে। এখন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা আসার পরে তিনি আনুষ্ঠানিকভাবে এই জনসভা মঞ্চ শুরু হবে, মানে এই আজকের এই এই জনসভা। তো আমরা দেখেছি সকাল থেকেই এই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন ছোট ছোট রাস্তায় মানুষের জটলা দেখেছি, যদিও জনসভা এখনও পুরোদমে জমে ওঠেনি। আপনি জানেন যে আরও তিন ঘন্টার মতো সময় আছে, তবে কিছুক্ষণের মধ্যে এই যে রাজেন্দ্র কলেজ মাঠের এই জনসভা কানায় কানায় পূর্ণ হবে বলে আশা করছে নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে সেরকম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আর খুব বেশি দিন নেই, নির্বাচনী প্রচার 5 তারিখে শেষ হয়ে যাবে, 7 জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে, এবং এটাকে উপলক্ষ করেই এই জেলার যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে এই জেলার 4টি সংসদীয় আসন এবং এই 4টি আসনেই সবগুলো আসনে যেন নৌকা জয়লাভ করতে পারে, এরকম একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এই আসনকে নৌকার যে 4টি আসন সেখান থেকে যেন নৌকার জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ থেকে, এরকম একটি হয়তো তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেই অনুযায়ী কাজ করছেন এখানকার কর্মী সমর্থকরা। তো এই ছিল আমার কাছে রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সর্বশেষ তথ্য। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর যে জনসভা ফরিদপুরে সেখানকার প্রস্তুতির সবশেষ খবর।